প্রার্থনা ধারাবাহিক অনুধ্যানের 89তম দিনের পর্বে সকলকে প্রভাতী শুভেচ্ছা এবং শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা এই ধারাবাহিক অনুধ্যান পর্বে সমবেত হয়েছি। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। সপ্তাহের দুটি দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই প্রাণারাম ইউটিউব চ্যানেলেই আপনারা গুরুকথার গৌরব গাথা ঠিক সন্ধে 7টার সময় দেখতে পাবেন। এই গুরুকথার গৌরব গাথা ধারাবাহিক অনুধ্যানটিতে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ মহারাজদের পুণ্যজীবন কথা, অর্থাৎ একেবারে স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ থেকে শুরু করে আমরা পরপর প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে আমরা সমস্ত সংঘাধ্যক্ষ মহারাজদের, রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ মহারাজদের পুণ্যজীবন কথা, শ্রী সারদা মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষা মাতাজিদের পুণ্যজীবন কথা এবং শ্রী শারদেশ্বরী আশ্রমের সংঘ জননী মায়েদের পুণ্যজীবন কথার স্মরণ মননের ডালি নিয়ে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার ঠিক সন্ধে 7টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে সমবেত হই এবং এই সমবেত অনুধ্যানের মধ্যে দিয়ে আমরা আমাদের গুরু মহারাজদের স্মরণ করে নিই। এবং শুধু গুরু মহারাজদের নয়, ভারতীয় এই সনাতন ধর্মেও যে রামকৃষ্ণ মঠ মিশন, সারদা মঠ মিশন এবং শারদেশ্বরী আশ্রমের যে গুরু পরম্পরা রয়েছে, যে মহাত্মারা রয়েছেন, যে মহা পুণ্যবান মহাত্মা মহাপুরুষ, যে পুণ্যবতী জননীরা মায়েরা রয়েছেন, সংঘ জননীরা রয়েছেন, তাঁদের অনুধ্যান। আজকের এই 89তম পর্বে আমরা স্মরণ করে নেব ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজকে, তার পুণ্যজীবনের কথা। এবং সেই সূত্র ধরে আচার্য প্রণবানন্দজী মহারাজের চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যে সমন্বয় করেছে সেই লোক। এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা অনুষ্ঠানটি ডালি আমরা এইভাবেই সাজিয়েছি আমাদের প্রেক্ষাপটে যে কর্মসূচি চলে তাতে ভারতীয় সংস্কৃতির সমস্ত সন্ত মহাপুরুষদের পুণ্যজীবনের কথা এবং সংস্কৃতি, কৃষ্টি, আধ্যাত্মিকতাকে যে সমস্ত ভাব, যে সমস্ত অবলম্বনে দ্বারা আমরা এগিয়ে যেতে পারব, সেইগুলোই আমাদের এই সৎকথায় আলোচিত হয়। আমরা ছোট বয়স থেকেই শুনেছি যে ভারতবর্ষ মানেই চারটি গ। সেই চারটি গ কি না? গোবিন্দ, গাবী, গঙ্গা এবং গয়া। হিন্দু মাত্রই আমরা গোবিন্দকে ভক্তি করি, গাবীকে শ্রদ্ধা করি, গঙ্গায় স্নান করি এবং গয়ায় পিণ্ড দিই। ইয়ার মধ্যে গয়ার স্থান সর্বোপরি। যাহারা নিরাকারবাদী তাহারাও হয়তো গোবিন্দ পুজো করেন না, গঙ্গা নেই, সেখানকার গঙ্গা মহিমা অনেকেই জানেন না। পিতৃপুরুষের আত্মা তৃপ্তির জন্যে অনেকেই এই গয়াতে যান। গয়া সর্বভারতীয় শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র। এই গয়া যাত্রীদের দুঃখ দুর্দশা প্রাণে অনুভব করেছিলেন এই আচার্য প্রণবানন্দজী মহারাজ। প্রণবানন্দজী মহারাজের যখন বয়স 17-18, তখন তিনি একবার মাতৃ নির্দেশে পিতৃপুরুষের পিণ্ড দিতে গয়াধামে এসেছিলেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বিনোদ ব্রহ্মচারী। বিনোদ গয়া স্টেশনে নামার সঙ্গে সঙ্গে পাণ্ডারা তাকে নিয়ে টানাটানি করতে থাকেন। তাদের অভদ্র ব্যবহারে প্রতিবাদ করতেই তারা দলবদ্ধ হয়ে বিনোদকে আক্রমণ করার আয়োজন করেন। তখন তিনি রুদ্রমূর্তি ধারণ করে তাদেরকে দণ্ড দিতে উদ্যত হয়েছিলেন। তার ভীমমূর্তি দর্শন করে পাণ্ডারা দমে গিয়েছিল। সেই দিন তিনি সংকল্প করেছিলেন যে গয়া তীর্থের সংস্কার করিবই, পাণ্ডাদের অত্যাচার থেকে নিরীহ যাত্রীদের মুক্তি দেবই। তাই তিনি যখন আচার্য পদে সমাসীন হয়ে গয়ায় আসলেন সংকল্প রক্ষার জন্য, সমগ্র দেশব্যাপী আন্দোলন আরম্ভ করেছিলেন এই পাণ্ডাদের অত্যাচারের বিরুদ্ধে। এবং তার মতন এই সত্যনিষ্ঠ এবং নির্ভীক পুরুষ এমনই ছিলেন যে সত্যি সত্যি তিনি এই কাজটি করতে পেরেছিলেন এবং গয়ার পাণ্ডাদের তিনি শান্ত করেছিলেন বা তাদেরকে স্তব্ধ করতে পেরেছিলেন। তিনি সত্যিকারের সংস্কারক ছিলেন। সমগ্র জাতিকে একত্রীকরণের জন্য তিনি একেবারে মহাব্রত রূপ তার জীবনটিকে নিবেদন করেছিলেন। বারবার তিনি বলতেন
ভক্তরা তুলসী মালায় হরিনাম জপ করে, আমি দিবানিশি আমার অন্তর মালায় সংগঠন সংগঠন জপ করি। এবং এই সংগঠনের কথা যখনই আমরা মনে করি তখন আমাদের দুজনের কথা অবশ্যই মনে হয়, মহারাষ্ট্র শিবাজি এবং পাঞ্জাবের গুরু গোবিন্দ সিং। কিন্তু আচার্য প্রণবানন্দজির এই কর্মদম, তার এই কর্মী দল আমাদের সত্যি সত্যি ভাবায় যে আজ এই 125তম বৎসরের অর্ঘ্যতেও আমরা যেন প্রণবানন্দজির জীবনকে এক উজ্জ্বল আলোকবর্তিকা রূপে পাই। তিনি বারবার বলছেন যে আমি এই যুগের তপস্যা করে গেলাম, আগামী হাজার হাজার বছর এই মহা তপশক্তির প্রভাব চলবে, পৃথিবীর লক্ষ কোটি মানুষ এই তপশক্তির সঙ্গে যুক্ত হলেই সেই সেই মানুষ সঞ্জীবিত এবং প্রাণবন্ত হবে। পিতামাতার কঠোর তপস্যায় গৃহদেবতা নীল রুদ্রদেব সন্তুষ্ট হয়ে পুত্ররূপে আবির্ভূত হবেন, এরকম একটি বরদান করেন। 1896 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার গোধূলি লগ্নে পিতা বিষ্ণুচরণ এবং মাতা শারদার কোল আলো করে এই দেব শিশুর জন্ম হয়। তিনি কাঁদেননি, কোনো কিছুর তার চাহিদা নেই, সদা শান্ত ধীর স্থির। বুধবারে জন্ম, তাই তার ডাকনাম ছিল বুধ। জন্মের সাথে সাথেই সব কিছুতে তার জয়ের সূচনা, তাই তার নাম জয়নাথ। আর অন্নপ্রাশনের সময় তার নাম বিনোদ। বাল্যকাল থেকেই তিনি ছিলেন সংযমের প্রতিমূর্তি, আহার নিদ্রা বাক্য মানসিক স্থিরতা ব্যায়াম এগুলো ছিল তার নিত্যসূচি। তাই জন্য তিনি ছাত্রদের ব্রহ্মচর্য পালন এবং নৈতিক জীবন গঠনে বারবার উৎসাহিত করতেন। 16 বছর বয়সে বাবা গম্ভীরনাথের কাছে তার যোগদীক্ষা লাভ হয়। এই সময় অনেক বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রামীরা ব্রহ্মচারীর সান্নিধ্যে এসে অসীম প্রেরণা লাভ করতেন এবং বিনোদ ব্রহ্মচারী দুবার কারাবরণ করেন। অন্তর্যামী বাবা গম্ভীরনাথজি বিনোদ ব্রহ্মচারীকে এ যুগের যুগাবতার বলে দর্শন করেন এবং 16 বছরেই সাধনার সম্পূর্ণতা লক্ষ্য করে পরম আদরে যোগদীক্ষা প্রদান করেন। এই যোগদীক্ষার পর ব্রহ্মচারী কঠোরতম তপস্যায় রত হন এবং 4 বছর পর 20 বৎসর বয়সে ধর্মজগতের সকল রহস্য উদ্ভেদ করে উচ্চতর মহাসমাধি লাভ করেন এবং সেও এক মাঘী পূর্ণিমারই লগ্ন। অর্থাৎ তিনি এই যুগাবতার মহামিলনের মন্ত্র, মহাযুগের মহামন্ত্রটি যেন উচ্চারণ করেছেন। বারবার তিনি নিজেকে বলতেন যে আমি এমন এক মিলন ক্ষেত্র রচনা করতে চাই যেখানে সর্বশ্রেণীর হিন্দু মিলিত হবে এবং সেই মিলন স্থানের নাম হবে হিন্দু মিলন মন্দির। এই হিন্দু মিলন মন্দির হবে হিন্দুর শক্তি কেন্দ্র। এবং সত্যিকারের তিনি সত্যি সত্যি চেয়েছিলেন সংহতি শক্তিতে শক্তিমান এবং মহাজাতি যেন একটা গঠন হয়। 1923 খ্রিস্টাব্দে তিনি একটি সংঘ, যে সংঘের নাম হয় ভারত সেবাশ্রম সংঘ, এবং 1924 খ্রিস্টাব্দে প্রয়াগের অর্ধকুম্ভ মেলায় স্বামী গোবিন্দানন্দজি গিরিজির কাছে সন্ন্যাস গ্রহণের পর বিনোদ ব্রহ্মচারী আচার্য শ্রীমৎ প্রণবানন্দজি মহারাজ নামে খ্যাত হন। তার দৈর্ঘ্য 6.5 ফুট, ব্যায়াম পুষ্ট শরীর এবং 1924 মাঘী পূর্ণিমাতেই প্রথম 7 জনকে সন্ন্যাস প্রদান করে এই সন্ন্যাসী সঙ্ঘের সূচনা করেন। এবং পরবর্তীকালে আমরা জানি যে বহু জনসেবামূলক কাজ তিনি করেন। 16 বছর বয়সে যখন তিনি বিনোদ ব্রহ্মচারী মধ্যরাত্রি শ্মশানের কঠোর সাধনায় ধ্যানমগ্ন, দুর্গাপুজোর মহা অষ্টমী তিথি মহেন্দ্র চক্রবর্তীর বাড়ি চক্রবর্তী সাধুকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু পুজোর মণ্ডপ জনশূন্য, প্রতিমার সম্মুখে ধ্যানস্থ হয়ে সংকল্প করলেন, কে তুমি এই খড়মাটির মধ্যে, আমায় দেখা দাও, নইলে মিথ্যা জেনে তোমায় চূর্ণ করে দেবো, চূরমার করে দেবো। চিন্ময়ী জ্যোতির্ময়ী মা তাকে দর্শন দিয়ে বলেছিলেন, মহাসাধক, তুমি এ যুগের যুগাবতার, মৃত জাতিকে গঠনের জন্যই তোমার এবারে আবির্ভাব। সত্যি সত্যি আমরা যেন এটি ভাবি যে প্রণবানন্দজি মহারাজের যে বাণী, সেই যে স্বামীজির কথা, ওঠো জাগো, এই ক্লিবতাকে দূর করে যেন এগিয়ে দিয়ে যায়। এবং ঠিক 125 বছরের এই বছর যেন তার শ্রদ্ধার্ঘ্য, যদিও 1896তে আমরা তারপরেও তাকে শ্রদ্ধা মনন করেছি। এবং সেই জন্য এই আচার্য প্রণবানন্দজি সম্পর্কে বহু মানুষ বহু কথা লিখেছেন, বলেছেন, কিন্তু তিনি মূলত যেটি চেয়েছেন সেটি বারবার বলতেন
যে আজ দেশে সর্বাপেক্ষা বড় অভাব মানুষের। ওই যে আমাদের ঠাকুরও বলছেন না, মানুষ চাই মানুষ, এই মানুষ গঠন করার জন্যই যুগাবতাররা আসেন। বলছেন দেশ গঠন, দেশ গঠন, জাতি গঠন, সমাজ গঠন, যাহাই কিছু বলো না কেন সবার অগ্রে চাই এই মানুষ। মানুষের মতন মানুষ না তৈরি হলে সমগ্র প্রচেষ্টাই ব্যর্থ হবে। তাই আমি এই মানুষ গঠনের কাজেই ব্রতী হয়েছি। এই বিরাট ভারত সেবাশ্রম সংঘের মধ্যে দিয়ে তারা যেমন রিলিফ করেন, তারা দুর্যোগে জনসেবার মধ্যে যেমন ঝাঁপিয়ে পড়েন, তেমনি ওই নাম ভজনের মধ্যে দিয়ে সৎ মানুষ তৈরি করার কথাও ভাবেন। এবং সেই জন্য তিনি ছেলেদের বা ছাত্রদের নৈতিক অবক্ষয়টি লক্ষ্য করে বারবার তাদের উন্নতির জন্য চেষ্টা করেছেন। কারণ বলেছেন তাদের যদি জীবনী শক্তিটা লোপ পায়, তাদের যদি নৈতিক অবক্ষয় হয়, তাহলে গোটা জাতি পণ্ড হয়ে যাবে। সেই জন্য তিনি কলকাতায় 1938 সালে মহতি এক হিন্দু সম্মেলন করেছিলেন এবং সেখানে গ্রামে গ্রামে রক্ষী দল গঠনের আহ্বান জানিয়ে বলেছিলেন, উদীয়মান হিন্দু জাতির পতাকায় স্বর্ণাক্ষরে লিখিয়ে দাও, ভেদ নয় চাই মিলন, অবজ্ঞা নয় চাই সহযোগিতা, কাপুরুষতা নয় চাই বীরত্ব। এবং এই যে হিন্দু মিলন মন্দির তিনি স্থাপন করেছেন, যেটি আমরা স্থানে স্থানে দেখতে পাই, তার উদ্দেশ্যই সম্পর্কে তিনি বলছেন যে আমি হিন্দু সমাজের খণ্ড বিখণ্ড অঙ্গগুলো, ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলোকে গেঁথে গেঁথে বিরাট হিন্দু মিলন মন্দির তৈরি করতে চাই। অর্থাৎ তিনি যেন বারবার এই হিন্দু মিলন মন্দিরটি তৈরি করতে চেয়েছেন, কারণ না এই খণ্ড খণ্ড বিচ্ছিন্নগুলোকে যেন কোথাও যেন একটা যোগসূত্র করে দেয়া, সূত্রে মণিগণা ইব, যেন সেই মালা পুঁতি তিনি খণ্ড বিচ্ছিন্ন শক্তিকে যেন এক করে দিচ্ছেন। সেই জন্যে তার প্রাসঙ্গিকতা সম্পর্কে, মূল্যবোধের সম্পর্কে বারবার বহু মানুষ বহু কথা বলেছেন এবং সেক্ষেত্রে ডক্টর পি মুখোপাধ্যায় সুন্দর করে একটি কথা বলছেন, সেটি কি না, স্বামী প্রণবানন্দ ইজ রেলিভেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, হি ইজ ইন্ডিড এ ডাইনামিক লাইট অফ অ্যানিমেশন অ্যান্ড ইনোভেশন, অর্গানাইজেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, ইন্টিগ্রেশন অ্যান্ড ইউনিফিকেশন। বারবার সেটি যেন তিনি আমাদের বলছেন যে এই চারটি জিনিস, এই মহামিলনটি সেটি কি না, বারবার আমরা সেটি জানি যে প্রণবানন্দজির জীবনের ফিলোসফি হচ্ছে 4M ফিলোসফি বা চারটি ম ফিলোসফির কথা বলছেন। সেই চারটি ময়ের কথা হচ্ছে মহাজাগরণ, মহামিলন, মহাসমন্বয় এবং মহামুক্তি। এই চারটি ম যেন আচার্য প্রণবানন্দজির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখুন কি সুন্দর করে বলছেন যে মহামিলন, মহাজাগরণ, মহাসমন্বয় এবং মহামুক্তি। এবং সেই জন্য স্বামী প্রণবানন্দজি বারবার বলতেন যে আদর্শই জীবন, আদর্শ সাধনার সংকল্পই জীবনের প্রকৃত উৎস। প্রকৃত মানুষ যে সে আদর্শের জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত হয়, কিন্তু জীবন ধারণের জন্য আদর্শ, আদর্শ সাধনার মহৎ সংকল্পকে বিসর্জন দেয় না। আদর্শ আমরা জানি যে সেটা যেন আমাদের কাছে আয়নার মতন, আমরা আয়নাতে আমাদের মুখ দেখি, আমাদের ড্রেস দেখি, আমাদের মেকআপ দেখি। এই আদর্শ আমাদের কাছে এসে বারবার জানিয়ে দিয়ে যায় যে আমি যে ঠিক পথে চলছি কি না। এই যে মহাজাগরণ, অর্থাৎ অন্তরের অন্তঃস্থিত আত্মাকে যখন আমরা জাগরিত করতে পারবো, তখনই আমাদের পরস্পরের মধ্যে মিলন হবে এবং এই মহামিলনই আমাদের কাছে মহাসমন্বয় এবং মহামুক্তি। মহামুক্তি আসলে কি, ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে একীভূত হয়ে যাওয়া, কোথাও মিলে যাওয়া, ওই জীবনের সাথে জীবন যোগ করতে হয়, নইলে ব্যর্থ হয় এই জীবনের পসরা। এই জীবনের সাথে জীবন যোগটা যত সুন্দরভাবে আমরা করতে পারি, ওই মহাসমন্বয় মহামিলনটা, কিন্তু তার আগে যেটি থাকে সেটি অজ্ঞতা, সেই অজ্ঞতাটির জন্যে আমাদের দরকার হয় জাগরণ। সেই জন্য তিনি বারবার বলেছেন এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয়ের যুগ এবং এই যুগ মহামুক্তির যুগ। এই যে মহামুক্তির যুগ, মহাজাগরণের যুগ, মহাসমন্বয়ের যুগ, সেটার জন্যই তিনি বারবার বলতেন স্বাতন্ত্র, স্বাতন্ত্রিকতার শিক্ষাটি তিনি বারবার বলতেন। কখনো কখনো তিনি ওই সাধারণ লবণ মাখিয়েও ভাত খেতেন এবং বলতেন, আমি কি সাধারণ মানুষের মতন আহার করতে পারি, সাধারণ মানুষের আহারাদি একমাত্র জীবনের উদ্দেশ্য, তাহারা রসনেন্দ্রিয়র জন্য বশীভূত হয়ে নানান রকম খাদ্য আহার করে তৃপ্তি লাভ করতে পারে, আমি কি তাদের মতন করতে পারি, তাহলে তা আমিও তোমাদের মতন সাধারণ মানুষই হয়ে গেলাম।
তিনি বারবার এটি বলেছেন, সতত আহারে বিহারে পোশাকে পরিচ্ছদে বাক্যে এবং কার্যে স্বীয় স্বাতন্ত্র্য রক্ষা করে চলবে। তাহলে স্বাতন্ত্র্যকতাই তোমাদিগকে অপ্রত্যাশিত চিন্তা ভাবনা এবং কার্য থেকে রক্ষা করবে। স্বাতন্ত্র হতে চাই, আমরা সবসময় ইউনিক হতে চাই। দেখবেন আমরা সবসময় এমন কিছু করতে চাই যে আমি আই এম সামথিং ডিফারেন্ট। বলছেন এই সামথিং ডিফারেন্টটা পোশাকে নয়, এই সামথিং ডিফারেন্টটা আহারে নয়, এটি তোমার চিন্তায়, এটি তোমার কার্যে, এটি তোমার পোশাক পরিচ্ছদে ব্যবহারে। এবং সেই ইউনিকনেসটা কীরকম যেটা তোমার আদর্শের সাথে যুগোপযোগী। তিনি নৈতিক চরিত্র গঠনের শিক্ষা বারবার দিতেন এবং সেই জন্য তিনি ছাত্র জীবনের প্রথম এবং প্রধান কর্তব্য হিসাবে চরিত্র গঠনের কথা বলেছেন। এবং তিনি বারবার বলছেন উপদেশ হিসাবে, চরিত্র বলই মানুষের বড় বল, চরিত্র বলের দ্বারাই মানুষ জীবন সংগ্রামের ক্ষেত্রে বিজয়ী বীরের মতন অচল অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। ইংরেজিতে বলা হয় ইফ ইট ক্যারেক্টার লস দেন এভরিথিং ইজ লস। এবং আত্মসংযমের শিক্ষার কথা বলেছেন এবং সেই সংযমের জন্য তিনি কি বলছেন, সর্বদা তিনি অন্তর্শুদ্ধি, এই যে প্রার্থনা আমাদের যে অন্তর্শুদ্ধি করে, সেই অন্তর্শুদ্ধির কথা যুগে যুগে মহাপুরুষরা বলছেন এবং সেই জন্য তিনি সংযমের কথা বলছেন। এবং তিনটি সংযম, সংযমই শরীরের প্রকৃত আহার, সংযমই সাধুর সম্বল এবং সংযমই মানুষের মেরুদণ্ড। অর্থাৎ ওই যে ফোর এম ফিলোসফির মতো আমরা যেন তিনটে দন্তেশ্ব পেয়ে যাচ্ছি, তিনটে এস ফিলোসফি, যে সংযমই মানুষের প্রকৃত আহার, সংযমই মানুষের প্রকৃত মেরুদণ্ড এবং সংযমই সাধুর প্রকৃত সম্বল। সেই জন্য তিনি বলছেন সংযমই স্বাস্থ্যের মূল, সংযমই সুখ শান্তি এবং শক্তির উৎস, এই সংযমই মানুষের অন্তরে অনন্ত উদ্যম উৎসাহ অধ্যাবসায় এনে দেয়, সংযমই মানুষকে দৃঢ়তা এবং কষ্ট সহিষ্ণুতা দান করে। তিনি বারবার সেইটি বলছেন, ঠাকুরের কথা বারবার হচ্ছে ওই যে সংযম। বারবার তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন এবং শ্রীমা সম্পর্কে বলছেন, ও যদি এত ভালো না হতো তাহলে আমি এত ভালো হতে পারতাম কি না ডাউট আছে। বলছেন ও যদি সংযমের বাঁধটা কখনো ভেঙে ফেলতো তাহলে আমার পক্ষেও হয়তো ওই ইন্দ্রিয় কন্ট্রোল করা। শ্রীরামকৃষ্ণ শ্রেষ্ঠী মা সম্পর্কে এই বড় কথাটি বলে দিয়ে যাচ্ছেন, সেইটি আমরা দেখব। যুগাচার্য প্রণবানন্দ স্বামী তিনিও কিন্তু এই একই কথাটি বারবার বললেন এবং সেইটি তিনি আমাদের বারবার জানিয়ে দিয়ে গেলেন যে আজকের জগতে বেশি দরকার মানুষ হতে শেখা, লার্নিং টু বি। এই লার্নিং টু বিটি আমাদের যেন আত্মমুক্তির পথ, আমাদের যেন উদ্বুদ্ধ করে দেয়। এবং সেই জন্য তিনি বারবার বলতেন যুগাচার্য প্রণবানন্দজি যে হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, ব্যক্তিগত শক্তি সামর্থ্যও আছে, কিন্তু নাই সংহতি শক্তি। সত্যি কথাই দেখবেন আমরা এই হিন্দুরা ইউনাইটেড নয়, একীভূত নয়। এই ইউনাইটেডনেস সেইটি একটি সংঘ, সেইটি একটি জাতি দ্বারা এরা করতে চান। সেই জন্য বলছেন এই সংহতি শক্তি জাগাইয়া দিলে হিন্দু জাতি অজেয় হইয়া দাঁড়াইবে। অর্থাৎ এই সংহতি শক্তি জাগানোর কথা তিনি বারবার বলছেন এবং সেই জন্য তিনি এই সেবার মধ্যে দিয়ে মানুষের কাছে মিশে এই সংঘের জয়গান যেমন করেছেন, সংহতি শক্তি বাড়ানোর কথাও ভেবেছেন। 1941 সালের 8ই জানুয়ারি কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের প্রধান কর্মস্থলে গুরু মহারাজ তার স্থূল দেহ ত্যাগ করেন। পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন গুরু মহারাজের স্নেহধন্য এবং গুরু মহারাজ অর্থাৎ আচার্য প্রণবানন্দজি বারবার সেটি বলতেন, নিজের দুঃখ কষ্ট দূর করবার জন্যে মানুষ যেরূপ প্রাণপাত করে, অপরের দুঃখ কষ্ট ঠিক নিজের মতন অনুভব করে যখন তেমনভাবে তাহা নিবারণের জন্য প্রাণপাত করতে পারবে, তখনই প্রকৃত জাতির সেবা, সমাজের কল্যাণ সাধিত হইবে। অর্থাৎ এইটি যেন আমাদের ভাবায় যে আমরা যখন এই নানান রকম সংসদে, পার্লামেন্টে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভাবি, তখন মনে হয় যে এই সমস্ত সাধক আমাদের সিটিজেনশিপ এনলাইটমেন্ট অ্যাক্টের কথা বলছেন না, এরা বলছেন সিটিজেনশিপ এনলাইটমেন্ট অ্যাক্টিভিটিস। অর্থাৎ কী করে একটা মানুষ বৃহত্তর আলোকিত মানুষে পরিণত হয়ে যাবে, অর্থাৎ নিজের কষ্ট হলে যেমন আমরা প্রাণপাত করে চেষ্টা করি, তেমনি অপরের দুঃখ কষ্ট হলেও এই প্রাণপাত করে যেন আমরা সেবা কাজে ঝাঁপিয়ে পড়ি। এবং সেই জন্য তিনি বারবার আমাদের বলতেন, জানিয়ে যাচ্ছেন
যে নিত্য কি কি অভ্যাস করা, না জপ ধ্যান প্রার্থনা, নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যক জপ করতে হবে, জপ সাধনা কায় মনোবাক্যে করতে হবে, স্থিরভাবে করতে হবে, প্রত্যহ তিন বেলা ঠাকুরের পূজার আরতিতে প্রাণের উপযুক্ত আকুলতা ব্যাকুলতা নিয়ে যেন আমরা যাই। আত্মচিন্তা, মৃত্যু চিন্তার কথা, সন্ন্যাস জীবনের সম্বল এবং যথাসর্বস্ব কি? বিবেক ও বৈরাগ্য। এবং বিবেক ও বৈরাগ্য লাভের উপায় কি? না নিয়ত মৃত্যু চিন্তা করা এবং আত্মচিন্তা করা, বারবার প্রতিদিন অন্তত আধ ঘন্টা নির্জনে বসে মৃত্যু চিন্তা করার কথা তিনি বলছেন। ভাবতে হবে আমি কোথায় ছিলাম, কী জন্য এলাম, আমার জীবনের উদ্দেশ্যটাই বা কী। যদি এই মুহূর্তে আমার কাছে মৃত্যু এসে গ্রাস করে, তা আমি পৃথিবী থেকে বিদায় নেব, কিন্তু আমার সেই পাথেও কি সংগ্রহ হয়েছে যে আমি যেতে পারি? এবং সেই জন্য তিনি বারবার বলতেন যে প্রতিদিন সূর্যাস্তের দিকে তাকিয়ে ভাববে, আমার জীবন সূর্যও যদি এই সূর্যাস্তের সাথে অস্তমিত হয়ে যায়, রাত্রের অন্ধকারের মতন মৃত্যুর কড়াল ছায়া যদি এসে আমাকে এক্ষুনি কবলিত করে, তাহলে আমি এই পৃথিবী থেকে কি বিদায় গ্রহণ করব। প্রত্যহ কয়েকজন পরিচিত মৃত ব্যক্তির কথা চিন্তা করার কথা তিনি বলছেন। এবং সংঘ নেতা হিসাবে তিনি আমাদের কিছু দায়িত্ব পালন করছেন, বলছেন যে নিয়মিত পরিমিত আহার শরীরকে রক্ষা করে, আর অনিয়মিত এবং অপরিমিত আহার শরীরকে ধ্বংস করে। অক্ষুধায় খাইলে শরীর নষ্ট হয়, সংযমী শরীরের প্রকৃত আহার, যেটি আমরা আগেও বারবার বললাম। তিনি সংঘ সন্তানদের সাধনার কথা বলছেন, না সদ্গুরুর সহিত প্রতিনিয়ত সম্বন্ধ বোধ রাখার কথা বলছেন, সতত গুরুচিন্তায় গুরুভাবনায় মগ্ন থাকা, প্রতিনিয়ত দেহ মন প্রাণকে গুরুমুখী করে রাখা, প্রতি শ্বাসে প্রশ্বাসে গুরুর স্মৃতি এবং তাহার সত্তা হৃদয় অনুভব করা, সদা সর্বদা গুরুর তপ ঐশ্বর্য এবং যোগ প্রভাবের কথা চিন্তা করে তাহাতে মন প্রাণকে ডুবিয়ে রাখা। এবং সন্তানদের জন্য তিনি কি বলছেন, না সঙ্গ গুরুর উপদেশ মতো কঠোর নিয়মের অনুবর্তী হয়ে চলা, সেটি তপস্যা, অবিচলিত চিত্তে গুরুর নির্দেশ মতন চলা এবং অনবরত গুরুর উপদেশটাকে মানা। এবং সর্বদা মহাভাবে ডুবিয়ে থাকার জন্য তিনি বলছেন, সেটি কীরকম? বলছেন শ্বাসে প্রশ্বাসে গুরুমন্ত্র জপ করা, সব সময় মনকে গুরুমুখী করে রাখা, কাহারও সহিত বৃথা বাক্য বায় বা বৃথা আলাপ আলোচনা না করা, এবং বিবেক বৈরাগ্য নিয়ে সবসময় চলা, অন্তত দশজন মৃত ব্যক্তির চিন্তা করা, এবং জন্ম জড়া ব্যাধি মৃত্যু নিয়ে বারবার চিন্তা করা, জীবন ও যৌবনের অনিত্যতা, নাথিং ইজ পারমানেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সবটাই অনিত্য, সেই জন্যই মৃত্যু যাদের হয়েছে সেরকম মানুষের চিন্তার কথা বলছেন। এবং মানসিক পবিত্রতা রক্ষা করার তিনি উপায়টি বলছেন, সেটি কি? রাত্রি তিনটের সময় শয্যা ত্যাগ করে জপ ধ্যান ও প্রার্থনা, আলস্য নিদ্রা তন্দ্রা জড়তা এসব নষ্ট করবার জন্য পদ্মাসনে বসে অভ্যেস করা, দৈনিক অন্তত দু এক ঘন্টা ভগবত আরাধনা না করলে বীর্য স্থির হবে না, অতিরিক্ত নিদ্রা এবং অতিরিক্ত আহার বীর্যকে নষ্ট করে দেয়, সর্বদা মনকে কাজে অর্থাৎ জপ ধ্যান বা গুরুচিন্তায় আবদ্ধ রাখতে হবে, অচিন্তা কুচিন্তা আসবার সুযোগ যেন না থাকে। সেই জন্য তার বীজমন্ত্র তিনি জাতির কাছে যেন রেখে দিয়েছেন, যেটি আমরা সবসময় পাই, যে সেইটি কীরকম? না লক্ষ্য কি? না মহামুক্তি আত্ম উপলব্ধি। ধর্ম কি? না ত্যাগ সংযম এবং ব্রহ্মচর্য। মহামৃত্যু কি? আত্মবিস্মৃতি। প্রকৃত জীবন কি? আত্মবোধ আত্মস্মৃতি আত্মানুভূতি। মহাপুণ্য কি? বীরত্ব পুরুষত্ব মনুষ্যত্ব মুমুক্ষুত্ব। মহাপাপ কি? দুর্বলতা ভীরুতা কাপুরুষতা সংকীর্ণতা। মহাশক্তি কি? ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা। মহাসম্বল কি? আত্মবিশ্বাস আত্মনির্ভরতা আত্মমর্যাদা। মহাশত্রু কি? আলস্য নিদ্রা তন্দ্রা জড়তা রিপু ও ইন্দ্রিয়গণ। এবং পরম মিত্র কি? উদ্যম উৎসাহ এবং অধ্যাবসায়। অর্থাৎ বারবার তিনি আমাদেরকে ওইটি যেন জানিয়ে দিচ্ছেন, না তিনি কালজয়ী ভাবমধুর যোগাচার্য, যিনি বারবার ভারতবর্ষের দিব্য দ্রষ্টারূপে ভারতকে একীভূত করার জন্যে, যেন ওই যেমন স্বামীজি ভারতবর্ষ ভারতবর্ষ জপ করছেন, যেমন প্রণবানন্দ হিন্দু হিন্দু জপ করতে করতে এই একীভূত সঙ্গের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে ওই সাধনার পথে নিয়ে যাচ্ছেন। এবং সেই জন্য তিনি আমাদের সবসময় যেন বলে দিচ্ছেন যে যদি মনন কিছু করতে হয় তাহলে ওই গুরুমূর্তিই মনন করব, যদি কিছু শ্রবণ করতে হয়
তাহলে গুরুর আদেশই শ্রবণ করব, যদি কিছু গুণগান করতে হয় তাহলে গুরুর গানই কীর্তন করব। বাইরের শরীরটি সঙ্ঘের কাজে পৃথিবীময় ঘুরে বেড়াবে, কিন্তু মনটি থাকবে এক জায়গায় স্থির, সেই গুরু চিন্তায় ডুবে থাকা। তাহলেই সঙ্ঘ সন্তানগণ নিশ্চিন্ত মন নির্ভাবনাতে চলে মহাশান্তি সুখে কাল কাটাতে পারবে। অর্থাৎ বাইরে শরীর ঘুরে বেড়াচ্ছে, নানান রকম কাজ করছে, কিন্তু মনটি সেই বসে আছে, পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাস্তুলে। আমরা যে যার গুরুর কাছে, সে যা যেখানেই যে সদ্গুরুই থাকুন না কেন, তার চরণে মনে রাখতে হবে এই সমস্ত সদ্গুরুর শক্তি এক, সেই একীভূত ঈশ্বর, সেই একীভূত শক্তি, সেই একীভূত পরম ব্রহ্মের চরণে আমাদের মনকে স্থির করা। এবং এই প্রতিদিনের প্রার্থনা তখনই সার্থক হবে যদি আমরা ভক্ত মানুষে ভক্ত মনটি স্থির করতে পারি। জগতের যাবতীয় কাজ আমরা দুহাতে করব, কিন্তু মুখে ভগবানের নাম করব, কানে ভগবানের কথা শুনব, আর হৃদয়টাকে ভগবানের চরণে ফেলে রাখব। সেই সমস্ত দিনের কার্যক্রম শেষে রাত্রে ঘুমের পূর্বে বিছানায় বসেও আমরা ভাবব যে সমস্ত কিছু যেন আমরা তার চরণে আত্মসমর্পণ করে দিতে পারি। এই আত্মসমর্পণ যখন আমরা করতে পারব, তখনই কিন্তু আমরা সকলের সেবা এবং দাসত্বকে বরণ করে নিতে পারব। এই সকলের সেবা এবং দাসত্বকে যদি বরণ করে নিতে পারি, তাহলেই দেখতে পারব যে আমার ভেতরের একটা সাধক সত্তা তৈরি হয়েছে, আমি নিজের অজান্তেই সাধকে পরিণত হয়েছি, সেইটি আমার সাধনা। সেই জন্য আমাদের প্রার্থনা যেন করতে হবে যে যেন তাঁর কোলেই শুয়ে আছি। এই তাঁর কোলে শুয়ে থাকার প্রার্থনা করতে করতে আমরা যেন প্রতিদিন এগিয়ে যেতে পারি। আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির চরণে প্রণাম জানাই। এই যুগ দেবতা এসে আমাদের সেই সাধন পথটি দেখিয়ে দিয়ে গেলেন, তাকে মুহুর্মুহুর প্রণাম জানিয়ে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণায়ামের আত্মীয়তা, প্রাণায়ামের মাধ্যম দিয়ে যারা একত্রিত হতে পেরেছে, একটি মালা গঠিত হয়েছে, সেই 50,000 ফুলের মালা দিয়ে আজকে প্রাণায়াম চ্যানেল একটি মালা তৈরি হলো। আমরা আমাদের সমস্ত যারা পরিবারভুক্ত, এই প্রাণায়াম চ্যানেলের মাধ্যম দিয়ে যারা একত্রিত হয়ে আছি, তাদের সকলেরই আরেকটি দায়বদ্ধতা, তাদের আরেকটু সহানুভূতি, তাদেরও আরেকটু আমাদেরও সকলেরই আরেকটু চেষ্টার দরকার, যেটি সাহায্যে যার মাধ্যম দিয়ে আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারব। প্রাণায়ামের আমাদের সকলেরই প্রাণায়াম মানে আমরা, আমাদের নেই প্রাণায়াম, প্রাণায়াম আর আমরা কিন্তু ভিন্ন নই। প্রাণায়াম যেমন আমাদের জন্য ভাবছে, আমরাও তাদের জন্য ভাবছি, একে অপরের জন্য। তাই এই লক্ষ্য হলো এক লক্ষ্য, অর্থাৎ এই জানুয়ারি থেকে, জানুয়ারি 2020 পয়লা জানুয়ারি থেকে 2021 পয়লা জানুয়ারিতে আমাদের লক্ষ্যস্থানে পৌঁছাতে হবে, সেটি হলো এক লক্ষ্য। তাই এটি পৌঁছানোর জন্যে আমাদের আরেকটু গতিকে বাড়াতে হবে, সেই গতি বাড়ানোর দায়িত্ব আমাদের সকলের। তাই আপনারা সকলেই এই প্রাণায়াম চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা মানেই আমাদের পরিবারভুক্ত করা। তাই যারা এখনও, অনেকেই আমরা পারি না, জানি না, তার ফলে সাবস্ক্রাইবটা আমরা করতে পারি না, করা হয়নি। অনেকেই আমরা প্রাণায়াম চ্যানেলের মধ্যে আছি, দেখি, কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি। তাদেরকে আমরা বলবো, যারা করতে জানেন না বা পারেন না, তারা কারো কাছ থেকে জেনে নিয়ে, কারো সাহায্য নিয়ে, যদি ওই সাবস্ক্রাইব দেখবেন, যখন আমরা ভিডিও দেখি ইউটিউবে, তখন দেখবেন তার নিচের দিকে একটি সাবস্ক্রাইব বলে
লেখা আছে ইংরেজিতে লাল রঙের, এসইউভি ইত্যাদি দিয়ে সেটি লাল রঙে একটি লেখা আছে। যাদের করা হয়ে গেছে তাদের কিন্তু লাল রং থাকবে না, আর যারা করেননি তাদের ওই রেড রং, রেড কালারটা দেখাবে। তাই আপনাদের সকলকেই একটু জানানোর জন্যে আমাদের বলার উদ্দেশ্য যে যদি কারো ওই সাবস্ক্রাইবটি লাল হয়ে থাকে সেখানে শুধু আপনারা একটু আঙুল দিয়ে টাচ করুন, স্পর্শ করুন, তাহলে সেটি সাবস্ক্রাইবড হয়ে যাবে। আর এর জন্যে কিন্তু কোনো পয়সা কোনো কিচ্ছু লাগে না, শুধু আপনাদের ওইটুকু হাত দিয়ে তাকে টাচ করা, স্পর্শ করা, এটাই করলেই আমাদের সাবস্ক্রাইব হয়ে যাবে। আর যারা করেছেন তারা অনেকেই করেছেন তো বটেই, 50,000 লোক করেছেন, এখনও আমাদের পরিবারভুক্ত হওয়ার জন্য অনেকেই আছেন, অথচ তারা করেননি বা করতে পারেননি, জানা নেই, বা অনেকে যারা বয়স্ক বয়স্ক আছেন তাদের পক্ষেও এটি অসুবিধাজনক হয়, তারা পারেন না। তাই আশেপাশে কাকেও দিয়ে যদি সেটা করিয়ে দেওয়া হয় তাহলে এটা খুবই ভালো হয়। আর এছাড়াও যেটি আমাদের চেষ্টা, ওই বললাম 1 লক্ষ, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আশেপাশে প্রত্যেকে, যদি আমরা এই 50,000 পরিবারভুক্ত মানুষ আছি ভক্ত, ঠাকুর বলেছেন আমরা সবাই শ্রীরামকৃষ্ণের ভক্ত এক, আর ভক্তের কোনো জাত নেই, তাই আমরা সবাই কিন্তু ঠাকুরের ভক্ত এবং এক জাত, জাতিভেদ বলে আমাদের কিছু নেই, একটাই আমাদের জাতি, সেটা হল ভক্ত। তাই আমরা যদি প্রত্যেকে আমরা 50,000, তারা যদি একজন করেও করে তাহলেই 50,000 হয়ে যাবে, একজন।